নাট্যোৎসবের খবর জানাতে এই মুহূর্তে রংপুরের টাউন হলে আছেন সহকর্মী হিদায়তুল ইসলাম বাবু এবং নীলফামারীর শিল্পকলা একাডেমিতে আছেন সাকির হোসেন বাদল। প্রথমে চলে যাচ্ছি রংপুরে বাবুর কাছে। বাবু, তামিম, আপনাকে ধন্যবাদ। আমরা এখন অবস্থান করছি রংপুর টাউন হল মিলনায়তনে। আপনাকে জানিয়ে রাখি যে এই টাউন হল মিলনায়তনে কিন্তু কিছুক্ষণের মধ্যেই আন্তর্জাতিক নাট্য উৎসবের যে প্রথম দিনের নাটক মঞ্চস্থ হবে, নাটকের নাম আমি। আমি আপনাকে বলে রাখি যে রংপুরের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন রংপুর নাট্য কেন্দ্রের 21 বছর পূর্তি উপলক্ষে 12 দিনব্যাপী আন্তর্জাতিক নাট্য উৎসব আজকে উদ্বোধন করা হয়েছে বিকেলে। আজকে এই নাট্য উৎসবের উদ্বোধন করেছেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা, এবং এই উদ্বোধনী আয়োজনে যিনি প্রধান অতিথি হিসেবে বসেছিলেন তিনি জনাব লিয়াকত আলী লাকি। তিনি এখনও এই মঞ্চে অবস্থান করছেন, তিনি এই মঞ্চে থেকেই আজকের এই আন্তর্জাতিক নাট্যোৎসবের নাটক উপভোগ করবেন। আমি আপনাকে বলে রাখি যে মঞ্চ হোক মানবিক মূল্যবোধের জাগরণের পাঠশালা, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় রংপুর নাট্যকেন্দ্র কিন্তু 12 দিনব্যাপী এই আন্তর্জাতিক নাট্য উৎসবের আয়োজন করেছে। এই উৎসবে কিছুক্ষণের মধ্যেই আমরা জানি যে ভারতের একটি নাট্য সংগঠন নাট্য মন্দির, সেই নাট্য মন্দিরের পরিবেশনা একটি নাটক মঞ্চস্থ হবে আমি, সে উপলক্ষে কিন্তু ইতিমধ্যেই মঞ্চে যে প্রস্তুতির কাজ সেই কাজগুলো চলছে। আপনি দেখছেন যে দর্শকরা এখন অপেক্ষা করছেন এই নাটকটি দেখার জন্য। এই ভারতের যে নাট্য সংগঠন তাদের এই আমি নাটকটি মঞ্চস্থ হওয়ার পরেই ঢাকার একটি নাট্য সংগঠন আছে, তাদের একটি নাটক মঞ্চস্থ হবে, সেই নাটকটির নাম হচ্ছে কঞ্জুস। আমি আপনাকে বলি যে কিছুক্ষণের মধ্যেই আমরা জানতে পেরেছি যে আয়োজকদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি শেষ হবার পরেই আমরা জানি যে এই নাটক দুটি মঞ্চস্থ হবে, এবং প্রতিদিন সন্ধ্যা 7টায় রংপুর টাউন হলে আগামী 12 নভেম্বর পর্যন্ত কিন্তু এই নাট্য উৎসবের 16টি নাটক মঞ্চস্থ হবে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে রংপুর টাউন হল থেকে এই আন্তর্জাতিক নাট্য উৎসবের সবশেষ খবর। আমরা নীলফামারীতে যাব, সেখানে শিল্পকলা একাডেমিতে সহকর্মী সাকির হোসেন বাদলের কাছে। ধন্যবাদ বাবু। আপনারা জানেন যে নীলফামারী এক সময়ের সংস্কৃত সমৃদ্ধ শহর ছিল, এখানকার ভাওয়াইয়া দেশব্যাপী বিখ্যাত ছিল, এখানে যে কয়জন ভাওয়াইয়া শিল্পী বা মাটির গান যারা গেতেন তারা ছিলেন হরলাল রায়, রথীন্দ্রনাথ রায়, মহেশচন্দ্র রায়। এনারা এই সৈয়দপুরের সংস্কৃতি, এই নীলফামারীর এই সাংস্কৃতিক অঙ্গনকে সারা দেশব্যাপী তাদের মাটির গান, তাদের ভাওয়াইয়া গান দিয়ে, পল্লী গান দিয়ে মাতিয়ে রেখেছিলেন। ঠিক সেই নীলফামারীতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিকভাবে এই প্রথমবারের মতন নাট্য 5 দিনব্যাপী নাট্য উৎসব। আপনারা জানেন যে নীলফামারী অঞ্চলের একজন বিখ্যাত মানুষ, যিনি শুধু নীলফামারী অঞ্চলেরই বিখ্যাত না, সারা বাংলাদেশে যাকে এক বাক্যে চেনে, সেই সংস্কৃতি ব্যক্তিত্ব নাট্যজন আসাদুজ্জামান নূরের দেশেই এই প্রথম একটি আন্তর্জাতিক মানের নাট্য উৎসব মঞ্চস্থ হতে যাচ্ছে। এই নাট্য উৎসবে 5টি দল অংশগ্রহণ করবে, তার মধ্যে 2টি হলো ভারতের। আজকের যে দলটি অংশগ্রহণ করবে সেটি হচ্ছে, যে দলটি অংশগ্রহণ করবে তার নাম হচ্ছে চাকদহ নাট্য দল। এই দলের সম্পূর্ণ দায়িত্বে রয়েছেন সাইদ সিদ্দিকী। এই আজকের যে নাটকটি মঞ্চায়ন হবে এটি আশ্চর্য একটি ব্যাপার, যেটি মঞ্চায়ন হবে ভানু সুন্দরীর পালা। এটি আমাদের এই অঞ্চলের, আমাদের বাংলাদেশের হাজারো বছরের একটি ঐতিহ্য, পালাগানের একটি ঐতিহ্য, যে ঐতিহ্যটি একেবারেই বাংলাদেশ থেকে শেষ হয়ে যাচ্ছিল, সেই পালাগানের ঐতিহ্যকে ফিরিয়ে আনার জন্যই সুদূর ভারত থেকে তারা এসেছে, আমাদেরই আঙ্গিকে, বাংলাদেশের আঙ্গিকে সেই পুরাতন পালাগানকে এখানে মঞ্চায়ন করবে।
এবং এই নাটকের কর্ণধার যিনি সাইক সিদ্দিকী, ওনার সাথে কথা বলে জানা যায়, উনি বলেন যে আমাদের অঞ্চলের এই যে ভানুমতির পালা, ভানুসুন্দরীর পালা, এরকম অনেক পালা আছে যেগুলি কালের ইতে সব মিশে যাচ্ছে, এগুলি মুছে যাচ্ছে, এগুলির কথা আর কেউ স্মরণ রাখে না। তাছাড়া আরেকটি কথা এখানে বলে রাখি যে নীলফামারী এক সময় নাটকের দিক থেকেও অনেক সমৃদ্ধি ছিল, কিন্তু অর্থ অভাবে বা স্পন্সরের অভাবে এটিও ধীরে ধীরে কমে যাচ্ছে। তো এখানে এই অবস্থা থেকে বেরিয়ে আনার জন্য, স্পন্সর করার জন্য এখানে একটি শিল্প, উত্তরাঞ্চলের একটি শিল্প, সমৃদ্ধ শিল্প প্রতিষ্ঠান আছে নীলসাগর গ্রুপ, তারা এই অঞ্চল এই আজকের এই নাটককে মঞ্চায়ন করার জন্য, এই নাট্যোৎসবকে সফল করার জন্য স্পন্সর করেছে। পাশাপাশি জেলা পরিষদ এবং শিল্পকলা, তারাও এই মঞ্চায়নের ব্যাপারে সহযোগিতা করছে। তো তামিম ভাই, এই ছিল আমার কাছে সর্বশেষ, ফিরে যাচ্ছি স্টুডিওতে। নীলফামারী থেকে যোগ দিয়েছিলেন সাকির হোসেন বাদল, এবং তারও আগে রংপুর থেকে হেদায়েতুল ইসলাম বাবু জানাচ্ছিলেন নাট্যোৎসবের খবর।